হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো কেমন আছো সবাই? আশা করছি আছো সকলেই ভালো। সো গাইজ, অনেক তর্ক বিতর্ক চলছিল আমার চ্যানেলে, অনেকে নেগেটিভ কমেন্টস করেছো অ্যান্ড অনেকেই বাজে বাজে কমেন্টসও করেছো কি তুমি কি জানো নাকি করোনার জন্য হবে না এক্সাম, কোনো মতেই এক্সাম হবে না, বিভিন্ন ধরনের মতামত ছিল। তো তোমাদের সকলকে আমি বলি, তোমরা হয়তো ক্লিয়ারভাবে বুঝতে পারোনি। আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম লকডাউন যদি অনেক বেড়ে যায় তাহলে হয়তো নাও হতে পারে, বাট 99% চান্স এক্সামিনেশন হবে। সো ফাইনালি একটা নতুন ধরনের আপডেট চলে এসেছে আমাদের কাছে। তো ভিডিওটা একদম লাস্ট অবধি দেখো, লাস্ট অবধি দেখার পর আশা করছি তোমাদের সকল কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে, এটা আমি তোমাদেরকে কথা দিলাম। হ্যাঁ গাইজ, আজকের ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট, যারা যারা ভাবো যে এই চ্যানেলে কোনো আড্ডা হয় না, কোনো মস্তি হয় না, তো তাদের জন্য বলছি ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে আমার সেকেন্ড চ্যানেলে, সেই সেকেন্ড চ্যানেলে রয়েছে আমার গেমিং চ্যানেল। তো সেখানে গিয়ে তোমরা আমার গেম প্লে এনজয় করতে পারো, এবং শুধু সেখানে গেম প্লে হয় না, সেখানে হয় অনেক মস্তি, অনেক আড্ডা। তো যাও ইমিডিয়েটলি লিঙ্কে ক্লিক করো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে অল করে দাও এবং ভিডিওস দেখো এন্ড এনজয় করো। তো গাইজ, প্রথমত বলে রাখি আমাদের লকডাউনের সময় ছিল 21 দিন পর্যন্ত, অর্থাৎ 14 এপ্রিল পর্যন্ত, বাট সেটাকে এখন বাড়ানো হয়েছে অ্যান্ড 30 এপ্রিল পর্যন্ত সেটাকে করা হয়েছে। করোনার পরিস্থিতি দেখে, আমাদের দেশের অবস্থা দেখে শ্রী নরেন্দ্র মোদীজি এটাই মনে করলেন যে লকডাউন এখনই বন্ধ করে দিলে হবে না, আরও বাড়াতে হবে, যার কারণে 30 এপ্রিল পর্যন্ত আমাদের লকডাউন এইভাবে চলতে থাকবে। অ্যান্ড আরও ঘোষণা করা হয়েছে 10ই জুন পর্যন্ত কোনো কলেজ, স্কুল, ইউনিভার্সিটি, কোনো টিউশন, কোনো কিছু হবে না, টোটালি অফ থাকবে, টোটালি বন্ধ থাকবে। সো যার কারণে আমাদের অনলাইন ক্লাসেসের ব্যবস্থা শুরু হয়েছে। মানছি সেটার সময়টা দীর্ঘ না, মাত্র 1 ঘন্টায় বেশ কয়েকটা ক্লাস নিতে হচ্ছে, বাট যতটা টাচে থাকা যায়। সো আমাদের মেন যে আপডেট সেটা হচ্ছে 10ই জুন পর্যন্ত স্কুল কলেজে সব বন্ধ থাকবে। তো এখন অনেকে মনে করবে যে এত দিন হয়ে গেল মানে আর এক্সাম হবে না। আমাদের ক্লাস 12-এর অর্থাৎ এইচএস স্টুডেন্টদের বলছি, আবারও বলছি, আমি আগেও বলেছি আবারও বলছি, এতটাও সহজ না, একটা বোর্ডের এক্সাম এতটাও সহজ না যে বন্ধ করে দেয়া আর হবে না এক্সাম অ্যান্ড সকলকে 5 মার্কস দিয়ে দেওয়া হবে, এতটাও সহজ না গাইজ। আমাদের বোর্ড এখনও কিন্তু প্রপার সিদ্ধান্ত নেয়নি যে আমাদের এক্সাম হবে কি না। তোমরাও নিউজ যদি ফলো করে রাখো তোমরাও কিন্তু বুঝতে পারবে। অ্যান্ড হ্যাঁ, যারা নেগেটিভ কমেন্টস করছো তারা নেগেটিভ কমেন্টস করতে পারো, আমার এতে কোনো প্রবলেম নেই, বাট একটু ধ্যান সে দেখো, দ্যাট নিউজেও কিন্তু বলেনি। ওকে, জাস্ট আমাদের ইউটিউবার্সদের দোষ দিও না, আমরাও সব কিছু ঘাটাঘাটি করি, রিসার্চ করি, তারপরেই কিন্তু আপডেটস দিই। সো এখনও বলছি 99% চান্স কিন্তু এক্সাম হবে। অ্যান্ড হ্যাঁ, ক্লাস 11-এর কথা বলি, যদি এইচএস এক্সাম হতে পারে তাহলে 11 কেন হবে না? বিকজ ক্লাস 11-এর এক্সাম নিজস্ব স্কুলে হয়, নিজস্ব স্কুলের টিচার্সরাই খাতা শুধেন। সো অবভিয়াসলি এক্সাম হবে, তবে হ্যাঁ এটা হতে পারে যে ক্লাস 11-এর সকলকেই পাস করিয়ে দেওয়া হবে, যেটা এমনিতেও হয়ে থাকে বেশিরভাগ স্কুলে। সো আবারও তোমাদেরকে বলছি, গুজব থেকে দূরত্ব বজায় রেখো, গুজব থেকে মানে গুজবে কোনো কান দিও না, তোমরা এইভাবে স্টাডি করতে থাকো, পড়াশোনাটা করতে থাকো, তাহলে কিন্তু আই হোপ তোমাদের রেজাল্ট ভালো হবে। অ্যাট দ্য এন্ড গাইজ, আবারও বলছি, তোমরা কিন্তু স্টাডিটা করতে থাকো, বিকজ তোমরা জানো নিউজেও কিন্তু এখনও এমন কোনো আপডেট দেয়নি আমাদের দ্যাট হ্যাঁ এটা বলে দেওয়া হয়েছে আর এক্সাম হবে না। সো এক্সাম এখনও হতে পারে, অ্যান্ড আমার মতে, আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি 99% চান্স কিন্তু এখনও এক্সাম হবে। সো স্টাডিটাকে বন্ধ করে দিও না, অ্যাটলিস্ট টাচে থাকো, তাহলে কিন্তু তোমাদের রেজাল্ট ভালো হবে, নাহলে কিন্তু তোমরাই পরে পস্তাবে। আজ তোমরা আমাকে নেগেটিভ কমেন্টস করছো, আমি এতে কোনো খারাপ ভাবছি না, আমি জানি তোমাদের নেগেটিভ কমেন্টস করার পেছনে আসল কারণটা কি, বাট যদিও বা আমি এটাতে কিছু মনে করছি না, বাট তবু বলছি নেগেটিভ কমেন্টস করো, আমার এতে কোনো প্রবলেম নেই, বাট পড়াশোনার টাচে থেকো, বিকজ পরবর্তীতে কিন্তু তোমরাই ফাঁসতে পারো বা তোমাদের কিন্তু সমস্যা দেখা দিতে পারে। সো এতটুকুই বলার। তো যাদের যাদের ভালো লাগবে ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্টটা করে দিও, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি কী করছো ইয়ার, সাবস্ক্রাইবটা করে দিও, লেটেস্ট আপডেট কিন্তু তোমরা পেতেই থাকবে। আর একটা কথা, ডেসক্রিপশানে রয়েছে লিঙ্ক আমার গেমিং চ্যানেলে, যাও লিঙ্কে ক্লিক করো, সাবস্ক্রাইব করতে পারো, যদি ভালো লাগে ভিডিওস দেখো, এনজয় করো। তো দেখা হচ্ছে পরে কোনো এক ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে।